আৰু ফেব্ৰুৱাৰী মাহত আমি নলবাৰী জিলাত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত কৰিম। আজিৰ তিনিচুকীয়া কেবিনেটত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে, যাৰ বিষয়ে মই আপোনালোকক অলপমান বুজাই দিব খুজিছোঁ। আপোনালোকে জানে যে আমি অসমত মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়াৰিং কলেজ আদি বনাইছোঁ, কিন্তু এটা সদায় মনত চিন্তা থাকে যে এই কলেজ আৰু অনুষ্ঠানবিলাকত যাতে দৰিদ্ৰ পৰিয়ালৰ ল'ৰা ছোৱালীয়ে অধ্যয়ন কৰিব পাৰে। আৰু দৰিদ্ৰ পৰিয়াল বুলি ক'লে আমাৰ মনলৈ আহে চৰকাৰী শিক্ষানুষ্ঠানবোৰ। আজি কেবিনেটে এটা সিদ্ধান্ত লৈছে যে অসমৰ ইঞ্জিনিয়াৰিং কলেজসমূহৰ 5% ছিট আমি গভৰ্ণমেণ্ট স্কুলত সপ্তমমান শ্ৰেণীৰ পৰা দ্বাদশমান শ্ৰেণীলৈ একেৰাহে পঢ়া ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে সংৰক্ষিত কৰিম। তাৰমানে ষ্টুডেণ্ট এজনে ক্লাছ 7ৰ পৰা গভৰ্ণমেণ্ট স্কুলত পঢ়া হ'ব লাগিব আৰু আপ টু 12 হায়াৰ ছেকেণ্ডাৰী গভৰ্ণমেণ্ট স্কুলখনৰ পৰাই উত্তীৰ্ণ হ'ব লাগিব। তাৰ বাবে তেওঁলোকৰ বাবে 5% ইঞ্জিনিয়াৰিং কলেজৰ ছিট আৰু 5% মেডিকেল কলেজৰ ছিট সংৰক্ষণ হ'ব। এইটো এটা আজি আমাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। চৰকাৰে উদ্যোগীকৰণৰ ওপৰত আমি যথেষ্ট গুৰুত্ব দি আহিছোঁ। আজি ৰাজ্য চৰকাৰে অসমত নতুনকৈ বিনিয়োগৰ বাবে 438 কোটি টকাৰ 3টা প্ৰপ'জেল অনুমোদন কৰে। এই প্ৰপ'জেলবিলাকৰ ভিতৰত প্ৰথমটো হ'ল যে এখন টাটাই তাজ হোটেল কাজিৰঙাত প্ৰতিষ্ঠা কৰিব, গুৱাহাটীত এখন ৰেডিশ্যনৰ নতুন হোটেল এখন প্ৰতিষ্ঠা হ'ব আৰু বঙাইগাঁও জিলাত ভাগ্যশ্ৰী উদ্যোগ বুলি এটা কোম্পেনীয়ে বেম্বো ক্ৰেছ বেৰিয়াৰ বনাব। অৰ্থাৎ আপোনালোকে জানে যে PWDয়ে যেতিয়া নেশ্যনেল হাইৱে বনায়, ক্ৰেছ বেৰিয়াৰবিলাক লোহাৰ হয়, ষ্টীলেদি বনায়। কিন্তু এখেতসকলে কৈছে যে অসমৰ বেম্বোক আমি যদি ট্ৰিটমেণ্ট কৰি লওঁ, তেতিয়াহ'লে লোহাৰ ক্ৰেছ বেৰিয়াৰতকৈ বেম্বো ক্ৰেছ বেৰিয়াৰ বেছি শক্তিশালী। এই 3টা উদ্যোগে আমাক 438 কোটি টকাৰ ইনভেষ্টমেণ্ট প্ৰপ'জেল দিছিলে। কেবিনেটে ষ্টেট ইণ্ডাষ্ট্ৰিয়েল পলিচি অনুসৰি এই ইনভেষ্টমেণ্ট প্ৰপ'জেলকেইটা অনুমোদন কৰে। ইয়াৰ ফলত ৰাজ্যত 1400 নতুন সংস্থাপনৰ সুবিধা বৃদ্ধি হ'ব। আমাৰ ৰাজ্যত CSR বুলি ক'লে বিভিন্ন বিভাগে বিভিন্ন ধৰণে বিভিন্ন কোম্পানীৰ পৰা CSR সংগ্ৰহ কৰে আৰু দেশত 25,000 কোটি টকাৰ CSR কোম্পানীসমূহে আগবঢ়ায়। অসমে মাত্ৰ তাৰ 350 কোটি টকা লাভ কৰে, কাৰণ আজিলৈকে অসমত CSR অথৰিটি নাছিলে যোনে সংঘবদ্ধভাৱে বা এটা চিষ্টেমেটিকেলি ভাৰতৰ বিভিন্ন কোম্পেনীসমূহক এপ্ৰ'চ কৰিব পাৰে যে অসমত আপোনালোকে বিনিয়োগ কৰক আৰু বিনিয়োগৰ আমি আপোনালোকক সুবিধা কৰি দিম। আজি ৰাজ্য চৰকাৰে প্ৰথমবাৰৰ বাবে কৰ্পৰেট ছ'চিয়েল ৰেছপনচিবিলিটি অথৰিটি বুলি আমি এটা অথৰিটি ক্ৰিয়েট কৰিছোঁ, যাতে আমি লাহে লাহে অসমত CSR ফাণ্ডৰ বিনিয়োগটো আমি বঢ়াব পাৰোঁ। নহ'লে আমাৰ অইল ইণ্ডিয়া NRL যিখিনি দিয়ে তাতকৈ ওপৰত আৰু আমাৰ ৰাজ্যত CSR বিনিয়োগ নহয়। সেই ক্ষেত্ৰত আমি এটা খুব শৃংখলাবদ্ধভাৱে কাম কৰাৰ কাৰণে আমি CSR অথৰিটি এটা আজি কেবিনেটত আমি অনুমোদন জনাওঁ। এজন ভাৰতীয় প্ৰশাসনিক বিষয়াক CEO হিচাপে লৈ এই CSR অথৰিটিটো গ্ৰহণ কৰা হ'ব। আমাৰ ৰাজ্যৰ ATCLৰ বাগানসমূহ, আছাম টি কৰ্পৰেশ্যনৰ চাহ বাগিচাসমূহ আমি যদিও লীজত দিছোঁ বহুকেইখন, তথাপিতো তেওঁলোকৰ শ্ৰমিকসকলৰ পুৰণা যিবিলাক দেনা পাওনা আছে
তার দায়িত্ব রাজ্য সরকারে সদায় গ্রহণ করব বলে আমি প্রতিশ্রুতি দিছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করে আজি কেবিনেটে এটিসির প্রভিডেন্ট ফান্ডলে 100 কোটি টাকার একটা অনুমোদন আগবাইছে। এই পয়সাখিনি দিয়ার পিছত পুরনা দেনা পাওনা হিসাবে আৰু আমার 100 কোটি টাকা থাকি যাব, তাক আমি অহা বছর পূরণ করার বাবে চেষ্টা করিম, তেতিয়া আমার আন একটা প্রতিশ্রুতি এটা পূরণ হয়ে পড়ব। রাজ্য সরকারে আমার কোর্টত যাক পিপি এপিপি আছে, আগতে আমি কন্ট্রেক্ট বেসিসত নিযুক্তি দিছিল, এতিয়া আমি পার্মানেন্ট নিযুক্তি দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছিলোঁ। কিন্তু রাজ্যের অধিবক্তা সকলে আমাক বিচাৰিছিল যে 5 বছর হলেও তার এজর লিমিটটো বঢ়াই দিব লাগে, যাতে পুরনা অধিবক্তা সকলেও ইয়াত আবেদন করার একটা সুযোগ পায়। আজি আমি পিপিপি এপিপি আদির ক্ষেত্রত নিযুক্তির যেটো বয়সর ঊর্ধ্ব সীমা তাক আরো 5 বছর বৃদ্ধি করে করার সিদ্ধান্ত ললো, ফলত জেনারেল কাস্টর আবেদনকারীর বয়স 45 বছর বৃদ্ধি হব, এস টি এস সির ক্ষেত্র ই 50 বছর বৃদ্ধি হব, যাতে বর্তমান কাম করে থাকা পিপিপি এপিপি সকলেও আবেদন করার একটা সুযোগ লাভ করবো। উত্তর গুয়াহাটিত চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়া নামের একটা অনুষ্ঠানে এখন শিক্ষানুষ্ঠান পাতিব বিচারে, তার বাবেও আজি আমি মাটি আবলতনের সিদ্ধান্ত গ্রহণ করো। আমার মাটিত আপনাদের যদি চাই মাটিত বহুতবোৰ নাম আছিল, লাখেরাজ, মেয়াদি পট্টা, বিভিন্ন ধরনের প্রায় 100 বিধমান নাম আছিল, সেখানে মানুষ কনফিউজন হয়ে যায় যে এই কি মাটি। এই গোটেই মাটির নমেন ক্লালচারবিলাক চেঞ্জ করে লাখেরাজ, নিখিরাজ, টি পাট্টা 100টামান নাম আছে, যার ফলত সাধারণ মানুষক বিপথে পরিচালিত করাত আমার সুবিধা হয়েছিল। এতিয়া আমি মাটির নামবিলাক হারমোনাইজ করি, ক্যাটেগরিবিলাক হারমোনাইজ করি, মাত্র 5টা ক্যাটেগরিলৈকে গোটেই মাটিখিনি আমি লৈ আহিলো। মেয়াদি পট্টার নাম পিরিয়ডিক পট্টা হব, একশনিয়া পট্টার নাম আমার এনুয়েল পট্টা হব, যাক আমার টি গার্ডেনের মাটি আছে সেবিলাক বিশেষ মেয়াদি পট্টা হব, সরকারি মাটি অসম সরকারের মেয়াদি হব। এই ধরনের আমি প্রায় 100টামান নোমেন কালচারের জায়গাত আমি একেবারে চমু করে দিল, আর প্রত্যেকটা নাম শুনিলে আমি গম পাম যে এই মাটিটো বিশেষ মাটি, তার মানে আর কাকু হস্তান্তর করব নি, এই মাটিটো মেয়াদি পট্টা পিরিয়ডিক পট্টা, তার মানে ইয়াক বিক্রি করব পারি। আগতে ইমান নাম আছিল যে সাধারণ মানুষ হাবুডুবু খাই যায়, ইয়াক আজি আমি সংশোধন করে একটা সুন্দর আমি হিসাবলৈকে লৈ আহিলো। মিশন বসুন্ধরার অধীনত আজি আমি 4,444 ব্যক্তিক মাটির পট্টা দিবর কারণে অনুমোদন জনাও। আপনার জানাবলৈ পাই মই ভাল পাইছো যে আমি মিশন বসুন্ধরা দ্বিতীয় বর্তমানলৈকে 2,10,000 মাটি আমি নিষ্পত্তি করব পাৰিছো, অর্থাৎ 2,10,000 জনে মাটির পট্টা পাবলৈ সক্ষম হৈছে। সেই শৃঙ্খলাত আজি আমি আরো 4,444 জনক আগুয়াই দিলো, সংখ্যাটো আজি আরো বাড়ি গল। গতিকে আমি ভাবো যে 31 ডিসেম্বৰত মিশন বসুন্ধরা দ্বিতীয়টো সামৰণি হব, তৃতীয় আৰম্ভ কৰাৰ আগত আমি অতি কমেও 2,20,000-25,000 মানুহক মাটিৰ পট্টা দিব পাৰিম। তিনিচুকীয়া জিলাতে অসমৰ ভিতৰত হাইয়েষ্ট মাটিৰ পট্টা হৈছে, এটা সাধাৰণভাৱে এটা মই উল্লেখ কৰিলোঁ। আজি আমি এটা কেবিনেটে এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লৈছোঁ, আমাৰ ৰেচন কাৰ্ডবিলাক চৰকাৰী অৱসৰপ্ৰাপ্ত কৰ্মচাৰীয়ে নাপাইছিল যিহেতু তেওঁলোকে পেঞ্চন পাইছিলে। আজি আমি কেবিনেটৰ এটা সিদ্ধান্ত লৈছিলো যে 4th গ্ৰেডৰ ৰিটায়ার্ড পাৰ্চনেলেও ৰেচন কাৰ্ড পাব পাৰিব। গ্ৰেড 4 যদি মই চৰকাৰী চাকৰিয়ালে ৰেচন কাৰ্ড নাপায়, যিহেতু এইটো দৰিদ্ৰ মানুহৰ কাৰণে দিয়া হয়, কিন্তু গ্ৰেড 4ৰ ৰিটায়ার্ড মানুহ এজনকো আমি দৰিদ্ৰ বুলিয়ে ধৰি লৈছো
আর তেওঁলোকে ফ্রি রেশন আর আয়ুষ্মান ভারতের সেবা লাভ করবরাকর রেশন কার্ড লাভ করব। কিন্তু গ্রেড থ্রিয়ে নহয়, এই অনলি ফর গ্রেড ফোর। আজি কেবিনেটত সেই সিদ্ধান্ত আমি গ্রহণ করছো। ইয়ার উপরও আন কিছু রুটিন সিদ্ধান্ত আমি লৈছো, যিখিনি আপোনালোকৰ ইন্টারেস্ট থাকিলে পিছত মোৰ টুইটত বা অসম সরকারের স্টেটমেন্টত আপোনালোকে পঢ়ি লব পাৰিব। আমি যিখন জিলালৈ যাও সেইখন জিলাত কিছু উন্নয়নমূলক কাম করার বাবে আমি প্রচেষ্টা করো। এই প্রচেষ্টার অধীনত আজি তিনিচুকীয়া জিলার বাবে মই কেইটামান কেবিনেটে অনুমোদন করা আঁচনি ঘোষণা করব খুঁজিছো। তিনিচুকীয়া পৌরসভার বা তিনিচুকীয়া বিধানসভা সমষ্টিত আমি থানা চারিআলিত একটা মাল্টি লেভেল কার পার্কিং বনাবর কারণে সিদ্ধান্ত লৈছো। তিনিচুকীয়া বাইপাসত আমি একটা ISBT বাস টার্মিনাস একটা বনাবর বাবে সিদ্ধান্ত গ্রহণ করছো। একটা ট্রাক টার্মিনেল একটা আমি বনাবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করছো। কার পার্কিং হল, ISBT হল, ট্রাক টার্মিনেল হল। তিনিচুকীয়া মেডিকেল কলেজলৈকে যোৱা ৰাস্তাটোৰ ওপৰত আমি এখন উৰণীয়া সেতু আজি আমি অনুমোদন কৰিছো, যাতে যান বাহনৰ ভিৰৰ পৰা আমি ৰক্ষা কৰিব পাৰো। ইয়াৰ উপৰিও তিনিচুকীয়াৰ নপুখুৰী পাৰ্কৰ উন্নয়নৰ বাবে আমি 10 কোটি টকা দিব খুজিছো। বৰদলৈ নগৰ পাৰ্কৰ বাবে আমি 2 কোটি টকা অনুমোদন আগবঢ়াইছো। রঙাগড়া রোড আর ফোর লেন ক্রসিংয়ের মাজত আমি একটা আন্ডারপাস বনাব খুঁজিছো, যাতে তলেদি আমি গাড়িটো পার করব পারো। রঙাগড়া রোড আর ফোর লেন ক্রসিংয়ের মাজত আর বর্তমান যখন নপুখুরী তিনিচুকীয়ার ফ্লাইওভার আছে, তাতে আমি নপুখুরীর যেটো অঞ্চল আছে তাত আমি এখন ফ্লাইওভার খন আমি স্ট্রেংথেনিং আর সুন্দর করব খুঁজিছো। সাবুয়ার সমষ্টিত আমি বর্তমানের সাবুয়া সমষ্টিত কোর্ট তিনিআলির ডিসি অফিসের পৰা গুরু টেক বাহাদুর যেটো রাস্তা তাক আমি অতি সুন্দর করে উইথ ড্রেইনেজ আমি বনাব খুঁজছো, যাতে রাইজর উপকার হয়। ডুমডুমা কলেজের বাবে আমি এখন স্টেডিয়াম, এখন ইনডোর স্টেডিয়াম এখন দিব সিদ্ধান্ত লৈছো, তাত 12 কোটি টকা লাগিব। ডুমডুমা টাউনত আমি আৰু এটা সুকীয়াকৈ ইনডোৰ ষ্টেডিয়াম এটা বনাবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছো, সেইটোতো প্ৰায় 12 কোটি টকা লাগিব। ডুমডুমা নদীৰ ওপৰত আমি এখন RCC ব্ৰিজ দিব সিদ্ধান্ত লৈছো আৰু ডুমডুমা টাউনৰ আমি এখন ফ্লাইঅভাৰ বনাবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছো। মাৰ্ঘেৰিটাত আমি মার্ঘেরিটাৰ পৰা চাংলাং গেটলৈকে যিটো ৰাস্তা আছে তাক আমি বনাব বিচাৰিছো। মার্ঘেরিটাৰ পৰা নামটক গেটলৈকে আমি ৰাস্তাটো বনাব খুজিছো আৰু জাগুন কাঠাচিনা সীমাৰ পৰা টেকাৰী ব্ৰহ্মজান গাঁৱলৈকে আমি বুঢ়ীদিহিং নদীৰ ওপৰত দলং এখন বনাই সুন্দৰ কৰি ৰাস্তাটো আমি বনাব খুজিছো। ডিগবৈত আমি এটা ইনডোর স্টেডিয়াম বনাব খুঁজিছো উইথ সুইমিং পুল। ডিগবৈ চারিআলির পৰা বৰবিললৈ যেটো 2 কিলোমিটাৰ রাস্তা আছে তাত আমি ড্রেনেজ দিব খুঁজিছো আৰু মাকুম টাউনক আমি এটা মাষ্টাৰ প্লেনৰ অধীনত তার নলা নর্দমাখিনি আমি বনাই দিব খুঁজিছো। শদিয়া স্টেডিয়ামৰ শদিয়াৰ ভূপেন হাজৰিকা সেতুৰ কাষতে আমি খুব সুন্দর করে একটা ভূপেন হাজরিকার স্টেচু বনাব খুঁজিছো, স্টেচু উইথ পার্ক আদি প্রায় 6-7 কোটি টকা তাতে আমি খরচ করিম, ভাল করে বনাব খুঁজিছো। চাপাখোৱাত এখন স্টেডিয়াম আমি বনাব খুঁজিছো আৰু এখন স্টেডিয়াম আমি কাকপথাৰত বনাব খুঁজিছো। চাপাখোৱাটো এখন, কাকপথাৰটো এখন। বুড়াবুড়ি থানৰ বাবে 5 কোটি টকা আমি অতিরিক্তকৈ দিব খুজিছো, যাতে বুড়াবুড়ি থানখন সুন্দর হৈ যায়। আৰু অমৰপুর গাঁৱত লাইট যাব পৰা নাছিল, প্ৰায় 40-50 কোটি টকা লাগে বাবে ইমান দিন অমৰপুৰত লাইট যোৱা নাছিল,
আমি 50 কোটি টাকা খরচ করে ইলেকট্রিসিটি গ্রিড আমি অমরপুরলৈ লৈ যাবৰ বাবে সিদ্ধান্ত লৈছো। ইয়াৰ উপৰিও তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্ট ষ্টেডিয়ামখনৰ বাবে আমি 50 কোটি টকা অনুমোদন দিছো, যাতে সুন্দৰ কৰি ফ্লাড লাইট ধুনীয়াকৈ বনাব পাৰে। মোৰ ওচৰত আহিছিলে 15 কোটি টকা বিচাৰি, মই 50 কোটি টকা অনুমোদন কৰি দিছো, যাতে খুব তিনিচুকীয়াৰ ঐতিহ্যৰ লগত লগ লগাই খুব ধুনীয়াকৈ যাতে আমি বনাব পাৰোঁ। এই গোটেই কামখিনি আপোনালোকে কেতিয়া হ'ল কি হ'ল বুলি মোক নুসুধিব, ঠিক 26-ৰ আগতহে হিচাপটো ল'ব, কাৰণ কোনোবা এই বছৰ হ'ব, কোনোবা অহা বছৰ হ'ব, গতিকে হিচাপটো 26-ৰ আগত ল'ব। প্ৰত্যেকবাৰে আহিলে নুসুধিব, কাৰণ একেলগে গোটেইখিনি আমি নকৰোঁ, আজি 3টা কালি 4টা এনেকৈ কৰি কৰি যাম, কিন্তু 26-ৰ আগতে গোটেইখিনি ইন প্লেচ হৈ যাব। শেষত মই এটা সৰু ঘোষণা কৰিব খুজিছোঁ যে প্ৰত্যেক বছৰে আমি 2 ডিচেম্বৰৰ দিনত 2 ডিচেম্বৰৰ আগমুহূৰ্তত, অসম দিৱসৰ আগমুহূৰ্তত আমি চুকাফা বঁটা ঘোষণা কৰোঁ। এইবাৰ অসমৰ প্ৰখ্যাত সাংবাদিক চেণ্টিনেল কাকতৰ প্ৰাক্তন সম্পাদক ধীৰেন্দ্ৰনাথ বেজবৰুৱা ডাঙৰীয়াক আমি চুকাফা বঁটা প্ৰদান কৰাৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। আজি কেবিনেটত এইখিনিয়ে সিদ্ধান্ত আছিল, আপোনালোকে এনে মোৰ কথাখিনিতো ৰেকৰ্ড কৰিছে, গতিকে টুইটটো আপোনালোকে পাব পিছত, তথাপিতো যদি কিবা আছে আপোনালোকে সুধিব পাৰে। মই ৰ'ব এক মিনিট, বুঢ়ী জাগুন কাঠাসীমা টু টেকেৰী ব্ৰহ্মজান ৰোড উইথ এ ব্ৰিজ অভাৰ ৰিভাৰ বুঢ়ীদিহিং। মই এইটো নাজানো, বাজেটত নাছিল, বাজেটত নাই, হয়তো মনে দি ভাবিছিল কিন্তু বাজেট কৰা হোৱা নাছিল, হয় মিনিষ্টাৰ এইটো নাই ধৰা বুলি কৈছে। আপোনালোকে ভৱিষ্যতে ধৰিবৰ কাৰণে মিনিষ্টাৰক ধৰক আৰু। সাংবাদিকৰ পেঞ্চন ঠিক আছে, চাই ল'ম মই। আমি এটা বিচাৰ কৰি আছো যে যিখন আয়ুষ্মান ভাৰতৰ যিটো কাৰ্ড আছে, সাংবাদিকসকলকো তাত আনিব পাৰি নেকি কোনোবা দিনা কেবিনেটত শুনিব, আমাৰ এইটো আছে। আজি যেনেকে বহুত দিনৰ পৰা ৰিটায়াৰ্ড গেট ফ'ৰ এমপ্লয়ীখিনিয়ে কৈ আছিল, আজি হৈ গ'ল, কোনোবা দিনা শুনা পাই যাব। সমস্যা এটাই, মানে পৰ্টেল আদি হৈ যোৱাৰ পিছত সাংবাদিকৰ সংখ্যাটো ইমান বৃদ্ধি পাইছে, গতিকে এইটো মানে আমি পাৰিম নে নোৱাৰিম কণ্ট্ৰল কৰিবৰ কাৰণে চাই লওঁ। আজি এটা মন্ত্ৰী ডাঙৰীয়াই কেবিনেটত কৈছে যে পৰ্টেলবিলাকতো পাৰিলে অলপ চৰকাৰী বিজ্ঞাপন আদি দিব পাৰি নেকি, এতিয়া কিন্তু ইমান নাম্বাৰটো ইমান বেছি, গতিকে অলপ চাই লওঁ কি কৰিব পাৰি। আমাৰ যিটো চৰকাৰী সিদ্ধান্ত, যে বিধানসভা যিখন আইন পাছ হৈছে, তাতে অসমৰ ভিতৰত গৰু সৰবাহ কৰাত কোনো বাধা আইনে নিদিয়ে। তিনিচুকীয়াৰ পৰা ডিব্ৰুগড়লৈকে গৰু যাব পাৰে, ডিব্ৰুগড়ৰ পৰা শিৱসাগৰলৈকে যাব পাৰে, আইনে বাধা দিয়ে যে যাতে বাংলাদেশলৈকে যাব নোৱাৰে। সেইকাৰণে আইনখনত লিখা আছে গোৱালপাৰা, দক্ষিণ শালমাৰা আৰু কোকৰাঝাৰ, বৰাক ভেলীত গৰু সোমাব নোৱাৰে। কিন্তু তিনিচুকীয়াৰ পৰা যদি গৰু নগাঁৱলৈকে যায়, নগাঁৱৰ পৰা যদি নলবাৰীলৈকে যায়, সেই সৰবৰাহটো আইনে তাত বাধা নিদিয়ে, বৰঞ্চ পুলিচক আমি ধৰিলেহে কওঁ যে আপোনালোকে গৰুকেইটা কিয় ধৰিছে, কাৰণ আইনত তেনেকুৱা কোনো কথা নাই। আমাৰ গোটেই উদ্দেশ্যটো হ'ল যাতে বাংলাদেশলৈকে এক্সপৰ্ট নহয় গৰুটো। তিনিচুকীয়াৰ পৰা যায় গৈ 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 গোৱালপাৰাত সোমাব নোৱাৰে,
কিন্তু আপনাদের জানে যে আমার ইয়ার মিসিং রাইজে বহুতে গরুর ব্যবসায় করে আর সেইটো তেওঁলোকৰ জীবিকা আর গরু তো আমাক লাগি।